المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد বশির পাটোয়ারি ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে একটি মেয়ে সে দিনদার পরহেজগার ছেলেকে বিয়ে করতে চায়, কিন্তু তার দাদার এবং নানার পরিবারের পক্ষ থেকে তারা ইসলামিক পরহেজগার ছেলেকে পছন্দ না করে। যদি পছন্দ না করে তাহলে এক্ষেত্রে মহিলার বা সে মেয়ের করণীয় কি? শুকরান জাজাকাল্লাহ খায়র ফি দারাইন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। শোলে ভাইজান, আমরা অনেকেই মনে করি, বিশেষ করে যারা তরুণী যুবক, যে পরিবারের পক্ষ থেকে যদি দিনদার পরহেজগার মেয়েকে বিয়ের ব্যবস্থা না করে বা আমাদের মন মতো বিয়ের ব্যবস্থা না করে তাহলে আমরা একা একা বিয়ে করে নিব, বা মেয়ে ভালো পরহেজগার ছেলের সাথে বিয়ে করতে চাচ্ছে কিন্তু পরিবার চাচ্ছে না, এক্ষেত্রে নিজে মেয়ে একাই পালিয়ে যে বা অন্য কোনো মাধ্যমে কোর্ট ম্যারেজ ইত্যাদি করে ফেলে, কিন্তু এটা শরীয়ত সম্মত না। কারণ একজন মহিলা কখনো একা একাই নিজে বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পারে না যতক্ষণ না পর্যন্ত তার জন্য ওয়ালি থাকবে। ওয়ালি হচ্ছে অভিভাবক, তার পিতা, তার ভাই বা এদের অবর্তমানে তার চাচা, মামা, খালা, সমাজ বা গ্রামের এলাকার লোক বা রাষ্ট্রপ্রধানও হতে পারে ওয়ালি। এ প্রসঙ্গে আল্লাহ সুলসালামের মাজা বাংলা মিশকাতে 3002 এবং ইরাউল গালিলের 1841 নং হাদিসে বলছেন যে কোনো নারী কোনো নারীকে বিয়ে দিতে পারে না, অর্থাৎ কোনো নারী অন্য কোনো নারীর বিয়ের জন্য ওয়ালি হতে পারে না। বিয়ের জন্য অবশ্যই পুরুষ ওয়ালি লাগবে, কারণ পুরুষ ওয়ালি ছাড়া বিয়ে হবে না। আহমদ তিরমিজি ইবনে মাজাহ মিশকাতের 3130 নং হাদিস আল্লাহ রাসূল বলছেন লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, যে বিয়েতে কোনো ওয়ালি নেই সে বিয়ে বাতিল, এমনকি দুইজন সাক্ষ্য প্রয়োজন, সূরা বাকারা তে বর্ণিত হয়েছে। তবে দুইজন সাক্ষী যদি না থাকে, পুরুষ একজন পুরুষ দুইজন মেয়ে হলে যথেষ্ট হবে, যেটা সূরা বাকারা 2 নং সূরার 282 নং আয়াতে বর্ণিত হয়েছে। এক্ষেত্রে যে বোন পরহেজগার ছেলে দেখে বিয়ে করতে চাচ্ছে তার জন্য করণীয় হচ্ছে আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আপনি আমার মাতা পিতাকে সঠিক বুঝ দান করুন, যেন তারা সঠিকটা বুঝতে পারে, এমনকি আমার জন্য এমন একটা স্বামী পাঠান বা আমার আর জন্য এমন একটা বর পাঠান, ছেলেকে পাঠান, যে আমার দিনকে পরিপূর্ণ করতে পারে বা আমাকে সাহায্য করতে পারে। কারণ সূরা বাকারা 2 নং সূরা 287 নং আয়াত আল্লাহ বলছেন হুন্না লিবাসুন লাকুম আনতুম লিবাসুন লাহুন্না, নারী পুরুষ একে অপরের তোমরা পরস্পর পোশাকের মতো। এই জন্য অবশ্য দিনদার পরহেজগার আমরা যখন পোশাক কিনি তখন সেটা মানসম্মত বা ভালো দেখে কিনি। এই জন্য স্বামী স্ত্রী যেহেতু যাদের সাথে সারা জীবন ঘর সংসার করতে হবে, এমনকি দিনদার পরহেজগার হলে হাসরও হবে তার সাথে, এই জন্য পরহেজগার ছেলে মেয়ে খুঁজে বিয়ে করা উচিত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারাতে বলছেন যে মুমিন নারী মুমিন পুরুষের সাথে বিয়ে হবে, মুশরিক মুশরিক নারীর সাথে। যে যেমন নারী তার তেমন নারী পুরুষের সাথে বিয়ে হবে, যে যেমন পুরুষ তার সাথে এরকম মেয়ের সাথে বিয়ে হবে। তবে কিছু ব্যতিক্রম হতেই পারে, যেরকম অনেক সময় দেখা যায় ভালো মেয়ের খারাপ ছেলের সাথে বিয়ে হয় অথবা খারাপ ছেলের ভালো মেয়ের সাথে বিয়ে হয়, এটা ব্যতিক্রম হতে পারে, কিন্তু এটা একটা নিয়ম। যদি সাধারণভাবে মানুষ খারাপ কাজ করে তাহলে তার সাথে খারাপের সাথে বিয়ে হয়। এই জন্য বোন যে বোন চাচ্ছে যে পরহেজগার ছেলেকে বিয়ে করার জন্য, তার জন্য যেটা আমি পরামর্শ দেবো সেটা হচ্ছে তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, পাশাপাশি তার মাতা পিতা আত্মীয় স্বজন দাদা নানা নানিদের বোঝানোর চেষ্টা করতে হবে যে আসলে ইসলামিক পরহেজগার ছেলেদের সাথে বিয়ে করলে যে কত এটার কল্যাণ আছে, এই সমস্ত কল্যাণকর দিকগুলো তুলে ধরতে হবে। নিজে বোঝাতে না পারলে নিজের যারা অভিভাবক আছে বা আত্মীয় স্বজন বা যাদের কথা ওনারা শুনবেন তাদের মাধ্যমে তাদেরকে পরামর্শ দিয়ে তাদের গুরুত্ব বোঝাতে হবে যে আসলে ইসলামিক পরহেজগার ছেলের সাথে বিয়ে করলে যে হকালে শান্তি এবং পরকালে নাজাত, এটা বোঝানোর চেষ্টা করতে হবে। আশা করি ভাই যেন উত্তরটা বুঝতে পেরেছেন। আল্লাহু আলাম, বারাকাল্লাহু লানা, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।